ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মান্টি, আর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, নতুন ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো বলো, আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর আজকে তো স্পেশালি বেশি ভালো আছি, তার কারণ আজকে যাবো শ্বশুর বাড়িতে, আই বড় ভাত আছে একজন। তোমাদের কালকেও বলেছি, আজকেও বলছি যে আমার শ্বশুরবাড়ির সামনের বাড়ি, একদম মানে সামনাসামনি আমাদের, আমার শ্বশুরবাড়ির সামনে, তো ওই বাড়ির ছেলে আই বড় ভাত আছে, তো সেখানে যাব। সেজে গুজে বেশ রেডি হয়ে দেখবে, সেজে গুজে মানে সাজলে গুছলে না মনটা বেশ ভালো হয়ে যায়, তো সেই জন্য সেটা সেই কথাটা ভেবে পর আগের থেকেই মনটা ভালো হয়ে যায়। আর আমি কি বলতো, আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে না ব্রাশ ফ্রাশ করে নিই, আজকে স্নান করিনি, স্নানটা একটু পরে করবো, তার কারণ আজকে না মাথায় ভালো করে চপচপে করে তেল দিয়েছি। তেল দেওয়ার পর শ্যাম্পু করলে না দেখবে চুলটা বেশ একদম নরম হয় আর একটুখানি সিল্কি সিল্কি হয়, তো সেই কারণে তেল দিয়ে নিয়েছি মাথায়। কিছুক্ষণ পরে শ্যাম্পুটা করবো, আমার খাওয়া হয়ে গেছে, বা টোটোকে খাওয়াবো, টোটো কিছুতেই খেতে চাইছে না, বলছে একটু পরে একটু পরে, তো সেই কারণে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে এই এই সময় আমি কথাটা বলে নিই, তারপর টোটোকে যখন খাওয়াতে বসবো তখন তোকে আবার ফোনটা দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তা আজকে সারাদিনের মানে কি করছি না করছি, কোথায় মানে কোথায় যাচ্ছি সেটা তো জানোই, তো কেমনভাবে সেজে গুজে যাবো, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাদেরকে বলছি যে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়, আর আমার ভিডিওগুলোতে লাইক করে দিও। তো চলো আজকের দিনটা শুরু করি, মানে শুরু তো হয়ে গেছে অলরেডি, আর ভালো হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলে। সত্যি কথা বলতে কি, তোমাদের সঙ্গে কথা বলে দিনটা শুরু করলে না বেশ মানে মনটা একটু খুশি খুশি থাকে। তো ঠিক আছে চলো, এবার আমি দুটোকে খাইয়ে নিই, খাইয়ে টাইয়ে নিয়ে তারপর আমি স্নান টান করবো। পাপা নড়াস না আমাকে, নেল পালিশটা পড়ছি। যাদের মানে যার বিয়েতে যাব ওদের সঙ্গে সম্পর্কটা আমাদের কেমন দেখো, মানে ওদের সঙ্গে একটু আত্মীয়তাও আছে, তো যার বিয়েতে যাব তার মাকে না আমার বর দিদি বলে, ঠিক আছে, সেই সূত্রে আমিও দিদি বলি। এদিকে যার বিয়ে সে আবার আমাকে বৌদি বলে, আমার বরকে দাদা বলে, সন্তু মানে ওর নাম সন্তু, ও হচ্ছে আমাকে বৌদি বলে। তো সেই সোর্সে মানে আমি তোমাদেরকে বলতেও পারছি না যে দেওরের বিয়েতে যাচ্ছি, কি বলবো সেটাই বুঝতে পারছি না, মানে ওর মাকে দিদি বলি সেই সম্পর্ক, মানে সেরকমই সম্পর্ক। এদিকে যেহেতু ওদের আর আমাদের এজ একই রকম, তো সেই জন্য ও হচ্ছে আমাকে আবার বৌদি বলে, মানে যার বিয়ে সে আমাকে বৌদি বলে, তো সম্পর্কটা কিরকম একটা গোল মেলে, বুঝতে পেরেছো? তো সেই কারণে আমি বলতেও পারছি না, না তাহলে কি বলবে সন্তু, কি বলবে আমাদেরকে, মামা মামি বলতে পারে না, ওর বাবাকে দাদা বলে, দাদাকে দাদা বলে, আর আমাকে বৌদি বলে, কি বলবে রে। ওই আগেকার দিনে সব হতো না কিরকম সব সম্পর্ক, ভুল ভাল বলে একটা ডাকতো, এবার এখন হয়ে গেছে মুশকিল, তো ও হচ্ছে সেই জন্য আমাকে বৌদি বলে। তো যাক, ওর সূত্রটা ধরেই বলছি যে আজকে ওর বিয়ে, দেওরের বিয়ে আর কি, মানে বিয়ে না সরি, আজকে আই বড় ভাত, তো আই বড় ভাতে যাবো, তার আগে তো একটুখানি সাজু গুজু মাস্ট। আমি রেডি হয়ে গেছি, কিন্তু টোটোকে এখনো রেডি করাতে পারিনি, ওই দেখো বসে বসে চিপস খাচ্ছে। এই যে আমি একটা একটা এই শাড়ি পরে নিয়েছি, এটা সিল্ক পরেছি, আর হচ্ছে কন্ট্রাস্ট একটা ব্লাউজ দেখতেই পাচ্ছ, আর এইটা হচ্ছে একটা মঙ্গলসূত্র পরে নিয়েছি, কানের দুল, আর হাতে হচ্ছে বেশি কিছু মানে আমার নোয়াটা চেঞ্জ করিনি, এই নাগের নোয়াটাই মানে পুরোনো নোয়াটাই পরা আছে, শুধু শাখা আর বালাটা পরে নিয়েছি। তো দুপুরবেলায় তো মানে এইটুকুই, তো এইবার যাব, তাও অনেক দেরি হয়ে যায়, জানি না যাওয়ার পরে যে কী বলবে, যা তা বলবে যে এত দেরি হলো কেন, তবু টোটোর জন্য আমার কিছু করা নেই, টোটোর জন্য সবসময় লেট হয়। হ্যাঁ, তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, এই যে ডোডো, ডোডো বাবা হাই বলো তো বাবা, একবার হাই বলো। তো আমরা বেরিয়ে পড়েছি, একটু টোটো ধরে নেবো, ডোডোর বাবা না আজকে নেই, কৃষ্ণনগর গেছে, তো না হলে হয়তো আমাদেরকে বাইকে করে ছেড়ে দিত, নিয়ে যেত আর কি, তো ওর বাবা তো নেই, তো সেই কারণে আমি আর ডোডো এখন টোটোতে যাব, তারপরে দেখি গিয়ে কি শুনতে হবে জানি না, বাবা খুব বকবে মনে হয় আমাদেরকে, এত দেরি হয়ে গেছে, বলেছিল সকাল সকাল যেতে, কিন্তু সেটা তো হয়নি, চলো বেটা কিচ্ছু হবে না, সকাল সকাল যেতে, তো সেটা তো হলো না, তো দেখি কি বলে আবার গিয়ে। বিয়ে বাড়িতে চলে এসেছি, সন্তু খাচ্ছে, সন্তু একবার তাকাও এদিকে, সন্তু সন্তুর বিয়ে হয়েছে, আর ডোডোর, হ্যাঁ ডোডোর বাবার কাছে নেই, হ্যাঁ বলছি যে আমি মিস হয়ে গেল, সন্তু আইবর ভাত খাওয়া আমি আর দেখতে পারলাম না। তোমার লক্ষণটা বলছে যে আইবর ভাত খাওয়া আমি, ও ইয়েটা ডিউটি আছে আজকে 6টার সময় আস, আমি যারা দেখে একবার ভিডিও করে কর, না না সেই জন্যই আজকে ডিউটিটা নিয়ে
দিয়েছে নালে কালকে বাবা কে কে বলতো কে খাচ্ছে সন্তু কাকা সন্তু আজকে ভালো করে খেয়ে নাও কালকে সারা দিন কিন্তু উপোস তাই তো বেটা ও মা ওকে জিজ্ঞাসা করছি আমি আমি ওকে জিজ্ঞাসা করছি সত্যি কেন বলো তো কালকে তো সেই সকালবেলা সেই খই দই না কি যাবি না খেতে না সারাদিন কি খেয়ে দিয়ে বিয়ে করবো নাকি তুমি বড় মা কি বলছে দেখো এই না না এই আবার কি আরে না বড় মা একদিন উপোস করুক না কি আরে একদিন উপোস করুক এগুলো হচ্ছে সন্তুদের বাড়ির সব হচ্ছে তোমার তত্ত্ব খুব সুন্দর সাজিয়েছে তত্ত্বগুলোকে খুব সুন্দর অনেক তত্ত্ব এখানে সব কিছু রয়েছে তো সন্তু বললো নাহলে আমি বুঝতে পারিনি এখানে ফার্স্টে তত্ত্বগুলো রয়েছে সন্তু বললো যে বৌদি এখানে তত্ত্বগুলো রয়েছে দেখো তো দেখলাম ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই খুব সুন্দর তত্ত্বগুলো হয়েছে ছবি তুলবে না কিছুতেই চলো এবার আমরা খেতে যাবো খেতে চলো 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 অনেক কাকাই আছে অনেক কাকাই আছে চলো অভ্র আর দিদিভাই ওখানে বসেছে আরে দিদিভাই তুই কি গো এ দেবজানি দেবজানি শুনতে পেলো না দাঁড়াও দেখিয়ে দিচ্ছি ভালো করে কাকিমা এখন পাপুর সঙ্গে গল্পে ব্যস্ত দাঁড়া 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 অভ্র দাঁড়া হ্যাঁ এই যে আমার শ্বশুর বাড়ির বন্ধু অভ্রনীল হাই বলে দাদা বেটা একটুখানি হাই একটু ভাইয়ের মতন বলি হাই এই দেবজানি বান্ধবী শ্বশুর বাড়ির পাড়ার পাড়ার বান্ধবী ঈশান বেটা ওই যে ঈশান ঈশানকে দেখা যাচ্ছে সবাইকে দেখিয়ে দিই কাকিমা অনেক লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো আমার দেওয়ার স্মার্ট আছে দেখো কি সুন্দর বলে দিল মানে অনেক কাকা লাইক সাবস্ক্রাইব ভালো তো বৌদির ভালো দেখো বুঝবে না তারপরে সব আড্ডা দেবো ঠিক আছে দেবজানি খেয়ে দিয়ে সবাই এখন আড্ডায় ব্যস্ত কাকা দিয়ে আসছে আজকে আমাদের মোটর সাইকেল করে টোটোর বাবা তো নেই কাকার বাইকে করে আজকে বাড়ি যাচ্ছে এই যে তখন তোমরা দেখলে যে কাকা এসে আমাদেরকে দিয়ে গেল কাকা মানে আমার কাকা শ্বশুর এসে দিয়ে গেল
তো তারপরে হচ্ছে ডোডো অনেকক্ষণ খেললো, খেলে খেলে কাকা অনেকক্ষণ বসেছিল, তারপর গল্প গল্প করলাম, কাকা চলে গেল। তারপরে হচ্ছে ডোডো অনেকক্ষণ খেলাটালের পর না বিকেলবেলা মানে 4:30 দিকে ডোডো ঘুমোলো। ডোডো ঘুমানোর পরে আমি একটুখানি পাশে শুয়েছিলাম, তো এখন উঠেছি, উঠে চা নিয়ে বসেছি, চা আর এই যে বিস্কুট নিয়ে বসেছি। আর কি বলতো, মানে কাকা অনেকে ভাবে যে মা কি বাবা কাকা শ্বশুর বাড়িতে পড়লো, কিন্তু জানো তো আমার শ্বশুর বাড়িতে না এরকম কোনো ব্যাপার নেই, মানে যে কাকা কাকিমা কাকা শ্বশুর কাকি শাশুড়ি বা পিসি শাশুড়ি মানে এরকম কোনো ব্যাপার না, শাশুড়ি শ্বশুর মতন ব্যাপার নয়। নিজের কাকা যেরকম, কাকা কাকিমা যেরকম, আর নিজের পিসি যেরকম, সেরকমই আমার শ্বশুর বাড়িতেও তাই। আমার কাকা শ্বশুর কাকি শ্বশুর সবাই আমার কাকা কাকিমাই, মানে কাকা কাকিমাই, শ্বশুর শাশুড়ি নয়। তো একসাথে বসে আমরা আড্ডা দিই, গল্প করি, খুব আনন্দ করি যে কোনো অকেশনে। তো আজকেও তাই হলো, সন্তুর বিয়েতে খুব মানে সন্তুর আগ্রহাতে খুব আনন্দ আনন্দ করছে। সব কিছু তো ক্যাপচার করা ফোনে সম্ভব, মানে ক্যামেরাতে সম্ভব নয়, ফোন বা ক্যামেরা যাই বলো না কেন সব কিছু ক্যাপচার করা সম্ভব নয়। আমার যেটা বিচ্ছু বাচ্চা আছে সেটার জন্য আরও সম্ভব নয়। আজকে তো ডোডো মানে একটা কী বলো তো, সব থেকে বড় ব্যাপার কি, ডোডো আজকে একটা বিপদ ঘটাতে ঘটাতেও মানে একদম রয়ে গেছে, এরকম একটা ব্যাপার, মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম ডোডোকে না। অ্যাকচুয়ালি বক্স জানলা ছিল, সেখানে দাঁড় করিয়েছিলাম, তো ও না বাইরে দিয়ে হট করে মানে তারের মধ্যে, জানি না ওটা ক্যামেরা এসছে না কি বুঝতে পারছি, যাই হোক যাই হোক, তো হচ্ছে ওনার ব্যবহার করে বাইরে দিয়ে হাত দিয়ে না তার ধরে টানছিল। তো মানে কপাল বিশাল ভালো, আর ঠাকুরের অনেক কৃপা যে ওটা হচ্ছে কেবেলের তার ছিল, অন্য কোনো কারেন্টের তার ছিল না, তাহলে জানি না আজকে কী হতো। তো যাই হোক, সেসব টেনশনের কথা বাদ দিয়ে আজকে সুন্দর আইবুড়ো হাতে খুব মজা করলাম, আনন্দ করলাম। আর আশা করছি যে কালকে বিয়ের দিনটাতেও খুব আমরা আনন্দ করব। তবে সকালবেলাতেও যেতে বলেছে মানে সন্তুর মা আর কি, জয়াদি আমাদেরকে, আমাকে সকালবেলা যেতে বলেছে ছেলেকে নিয়ে, কিন্তু আমি সকালে যাবো না জানো তো, কারণ সকালে গেলে না ডোডো খুব বিরক্ত করবে, রোড করার মধ্যে ঘুরবে না, ওই জল সইতে যাওয়া আছে, তারপরে যেগুলো যেগুলো হয় আর কি গায়ে হলুদ ছুলুদ, তো আমি না সকালে যাবো না, তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম, আর ডোডোকে নিয়ে যাওয়া মানে ডোডোকে প্রচণ্ড বিরক্ত করবে, তো সেই কারণে আমার বাবা সারাদিন সময় দিতে পারবে না। তো সেই কারণে হচ্ছে আমি ওকে নিয়ে সকালে যাবো না, একবারে সন্ধ্যেবেলায় বরযাত্রী যাবো, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো, কেমন সাজলাম, কেমন আনন্দ করলাম, তো সবটা দেখিয়ে দেবো তোমাদেরকে। তো তার জন্য মানে যদি দেখতে হয় তার জন্য আমার সঙ্গে থাকতে হবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যারা যারা সাবস্ক্রাইব করেছো তারা তো খুব ভালো, তারা তো তাদের তাদের মানে কী বলবো, তাদেরকে তো অনেক থ্যাংক ইউ। আর যারা সাবস্ক্রাইব করেনি, যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটাকে প্রেস করে দেবে, আর আমার ভিডিওগুলোতে লাইক করে দেবে। তো চলো, আর একটা কথা সেটা হচ্ছে রোজই বলি, আজকেও বলছি যে তোমরা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো, তার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট বিয়ের ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, আনন্দে থাকবে, সুস্থ থাকবে, আর আমার সঙ্গে থাকবে। আর একটা কথা যে আমার চ্যানেলে অনেক শর্ট ভিডিও আছে, খুব মানে কী বলবো, মজাদার শর্ট ভিডিও, তো সেগুলো তোমরা দেখতে পারো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা, বাই।